আজকে আমরা ফার্মাকোলজি সাবজেক্টের ইন্ট্রোডাকশান পার্টটাকে কমপ্লিট করব তো ফার্স্টে আমরা দেখবো যে হোয়াট ইজ ফার্মাকোলজি ফার্মাকোলজি কি ফার্মাকোলজি ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ ড্রাগস মানে ফার্মাকোলজি হল এমন একটা বিজ্ঞান যেখানে ড্রাগের স্টাডি সম্বন্ধে মানে ড্রাগের এখানে ড্রাগের যে প্রপার্টি ড্রাগের সমস্ত কাজকর্ম এগুলোর ওপর স্টাডি করা হয় মানে ড্রাগ মেন কথা হচ্ছে ড্রাগের ওপরও স্টাডি করা হয় এবার আমাদের যে ফার্মাকোলজি এই ওয়ার্ডটা গ্রিক ওয়ার্ড থেকে এসে গ্রিক ওয়ার্ড থেকে এই ওয়ার্ডটাকে ডিরাইভ করা হয়েছে এটা এসেছে প্রথম হচ্ছে ফার্মাকন ফার্মাকনের মানে হচ্ছে আ ড্রাগ অর পয়জন এবং লোগোস এই দুটো মিলে ফার্মাকোলজি এই দুটোর থেকে দুটো যোগ হয়ে তৈরি হচ্ছে ফার্মাকোলজি ফার্মাকন মানে আ ড্রাগ অর আ পয়জন অ্যান্ড লোগোস মিনস ডিসকোর্স মানে ডিসকাশন করা মানে ওটার সম্বন্ধে একটা ড্রাগ বা একটা পয়জন সম্বন্ধে আলোচনা করা ওটাকেই আমরা ফার্মাকোলজি বলি এবার এখানে আমরা দেখিনি যে ফাদার অফ ফার্মাকোলজি এখানে যে ডিটেলসগুলো আছে যে নামগুলো আছে সেগুলো তোমরা নোটস করে নিতে পারো বা স্ক্রিনশট করে রেখে দিতে পারো ফার্মাকোলজির আমরা কয়েকটি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইম্পর্টেন্ট টার্মস পড়বো সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে ফার্মাকো ডাইনামিক্স ফার্মাকো কাইনেটিক্স ক্লিনিক্যাল ফার্মাকোলজি টক্সিকোলজি অ্যান্ড ফার্মাকোজেনেটিক্স ভিজিলেন্স অ্যান্ড পোসোলজি ডায়নামিক্সকে আমরা খুব শর্টে বলতে পারি যে হোয়াট ড্রাগ ডাস টু দ্য বডি মানে যেহেতু ফার্স্টে আমাদের ডি ডি ওয়াই ডি মানে ডি আছে তাই আমরা ডিকে আমাদের ফার্মাকোডাইনামিক্স লিখতে গেলে প্রথমে যেহেতু আমাদের ডি পড়ছে তাহলে এটাকে এই এই ফার্মাকো ডায়নামিক্স আর ফার্মাকো কাইনেটিক্স কাইনেটিক্সের মধ্যে আমাদের অনেক সময় গুলিয়ে যায় তো ফার্মাকোডাইনামিক্স মিন্স ডি আছে তাই হচ্ছে হোয়াট ড্রাগ ডাস টু দ্য বডি মানে ড্রাগটা আমাদের বডিতে গিয়ে কী করছে মানে থেরাপিউটিক এফেক্ট টক্সিক এফেক্ট এইগুলো সমস্ত কিছু ডাইনামিক্সের মধ্যে পড়ছে ঠিক আছে মানে সেই ড্রাগটা আমাদের বডিতে যাওয়ার পরে সেই ড্রাগটা আমাদের বডির ওপরে কী এফেক্ট ফেলছে সেটাকে আমরা বলছি ফার্মাকো ডায়নামিক্স সেটা থেরাপিউটিক এফেক্ট হতে পারে সেটা টক্সিক এফেক্ট সাইড এফেক্ট অ্যাডভার্স এফেক্ট সমস্ত কিছুর মধ্যে পড়ছে আর ফার্মাকো কাইনেটিক্স কাকে বলছে ফার্মাকো কাইনেটিক্স এর উল্টোটা মানে হোয়াট বডি ডাক ডাস টু দ্য ড্রাগ হোয়াট বডি ডাস টু দ্য ড্রাগ মানে আমাদের বডি ড্রাগটার সাথে কী করছে মানে ড্রাগটা যখন আমরা নিচ্ছি তখন আমাদের বডি তার সাথে কী এফেক্ট করছে এটার মধ্যে আমরা সবথেকে সিম্পল একটা কথা আছে এ বি মানে অ্যাবজরশান ডিস্ট্রিবিউশান মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিয়েশান ঠিক আছে মানে আমরা প্রথমে যখন ড্রাগটা নিচ্ছি সেটার অ্যাবজরশান হচ্ছে তারপরে সেটা অ্যাবজর্ব হয়ে সেটা আমাদের ব্লাড বা ব্লাডের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে ব্লাডটা যেখানে আমাদের ড্রাগটার সাইট অফ অ্যাকশন সেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে সারা বডিতে ডিস্ট্রিবিউশন হচ্ছে তারপরে সেটা ডিস্ট্রিবিউশন হওয়ার পরে সেটা মেটাবলিজম হয়ে যাচ্ছে মানে বডিতে গিয়ে সেটা অন্য একটা মলিকিউলে পরিণত হচ্ছে বা সেটা ভেঙে অন্য কোনো একটা মলিকিউল তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেটাবলিজম এবার আমাদের মেটাবলিজমের পরে এক্সক্রিয়েশান হচ্ছে ড্রাগটা তো আমাদের বডিতে যেটা ঢুকলো সেটা আমাদের এক্সক্রিয়েশান হতে হবে সো তো এক্সক্রিয়েশান হয় মেনলি যেগুলো হাইড্রোফিলিক সাবস্টেন্স সেগুলো হয় আমাদের ইউরিনের মাধ্যমে যেগুলো লিপোফিলিক সাবস্টেন্স সেগুলো আমাদের গ্লর গল ব্লাডারের মাধ্যমে আমাদের ফেসেসের থ্রুতে এক্সক্রিয়েশান হয়ে যাচ্ছে এছাড়া আমাদের স্কিন এবং লাংসের মাধ্যমেও ড্রাগের এক্সক্রিয়েশান হয় এর ওপরে আমরা একটা ডিফারেন্ট ভিডিও তারপরে ক্লিনিক্যাল ফার্মাকোলজি হচ্ছে যেখানে আমাদের ড্রাগের ক্লিনিক্যাল ট্রায়ালের ওপর স্টাডি করা হয় মানে ড্রাগটা একদম রিসার্চের পর থেকে যে ক্লিনিক্যাল ট্রায়াল হয় ভলান্টিয়ারের ওপরে তারপরে পেশেন্টের ওপরে সমস্ত এই জিনিসটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজির মধ্যে পড়ছে টক্সিকোলজি হচ্ছে ড্রাগের যে টক্সিক এফেক্ট সাইড এফেক্ট অ্যাডভার্স এফেক্ট পয় ড্রাগ পয়জনিং এইগুলোর অ্যান্টিডোট এইগুলো সব টক্সিকোলজির মধ্যে পড়ছে ফার্মাকোজেনেটিক্স ফার্মাকো হচ্ছে অনেকের ক্ষেত্রে যেমন জেনেটিক্সের ভেরিয়েশনের কারণে অনেকের ক্ষেত্রে এক একটা ড্রাগ এক একটা অ্যাডভার্স এফেক্ট দেখা দিতে পারে যেমন ইডিওসিনকেসি একটা জেনেটিক্স রিলেটেড প্রবলেম এই ফার্মাকো জেনেটিক্সের মধ্যে আমরা মেনলি পড়ি যে ইনবর্ন এরর অফ ড্রাগ মেটাবলিজম ঠিক আছে ড্রাগ মেটাবলিজমের যে ইনবর্ন এরর মানে জন একদম মানে জেনেটিক্যালি যে এরর মানে ওই ড্রাগটা হয়তো সবার ক্ষেত্রে ভালো কাজ করছে কিন্তু এমন একটা জেনেটিক্সের পেশেন্ট বা এমন একটা জেনেটিক্সের পারসন যার ওপরে সেই ড্রাগটা দিলে সেটা সিভিয়ার এফেক্ট বা কোনো বাজে অ্যাডভার্স এফেক্ট দেখা দিচ্ছে ঠিক আছে তো সেই সেই জিনিসগুলো আমরা পড়বো ফার্মাকো জেনেটিক্সে ফার্মাকো ভিজিলেন্স একটা নিউ ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি যেখানে আমরা ফোর্থ ফেস ক্লিনিক্যাল ট্রায়াল মানে আমরা পোস্ট মার্কেটিং যে ক্লিনিক্যাল ট্রায়াল হয় পোস্ট মার্কেটিংয়ে যে অ্যাড যদি ড্রাগের কোনো অ্যাডভার্স এফেক্ট দেখা দেয় সেটার ওপর রিসার্চ চলে সব সময় পোস্ট মার্কেটিং ক্লিনিক্যাল ট্রায়াল মানে কোনো একটা ওষুধ বাজারে বেরিয়ে গেছে সেটা বর্তমানে বাজারে চলছে কিন্তু সেটার ওপরে মনিটরিং করার জন্য এই ফার্মাকো ভিজিলেন্স ডিপার্টমেন্টটা বের করা হয়েছে পোস্টোলজি পোসোলজির মধ্যে মেনলি হচ্ছে ডোজ রিলেটেড মানে কোন ড্রাগটার কত ডোজ হবে কি হবে এই ডোজ রিলেটেড স্টাডি আমরা পোস্টোলজির মধ্যে